তো নিউজিল্যান্ডের প্রথম টেস্টে চতুর্থ দিনের পর ভারতীয় দল এখন একটু শক্তিশালী জায়গায় আছে। অর্থাৎ এই ম্যাচটি জেতার একটা প্রকট রাখছে, যেখানে অবশ্যই ভারতীয় দল চতুর্থ দিনের দ্বিতীয় ইনিংসে কিন্তু 234 রান করে, যেখানে 284 রান টার্গেট দেয়, যেখানে আপনাদেরকে জানিয়ে দেয় হচ্ছে ভারতের কিন্তু 50 রানের ভাই লিড ছিল, তাই জন্য তারা ডি ক্লিয়ার দিয়ে দেয় 234 রানে। এবং আর একটি দিনের খেলা বাকি, যেখানে নিউজিল্যান্ডের শুরুতেই একটি উইকেট পড়ে যায়, যেখানে এক উইকেটে 4 রান এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবং রবিচন্দ্র অশ্বিন LBW করে দেয়, ডব্লু ইয়াংকে 2 রান করেছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে শুভমান গিল আবারও ব্যর্থতা, প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছে কিন্তু শেষ হয় লাজাবাব ভাই 65 রান করে, এবং ঋদ্ধিমান সাহা 61 রান নট আউট, যেখানে 284 রান করে। আর একদিন বাকি, আর একদিন অর্থাৎ 90 ওভারের ম্যাচ বাকি, এই 90 ওভারে যদি তারা 280 রান তুলে দেয় তাহলে অবশ্যই তারা জিতবে, এবং যদি তোলার চান্সেস খুবই কম, যেখানে আপাতত আজকের খেলা শেষে নিউজিল্যান্ডের রান 4 রানে এক উইকেট অবশ্যই চাপে আছে, এবং নতুন দিন শুরু হবে কাল থেকে। তো আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান। কিন্তু ভাই ব্যর্থতা খেয়ে এলো এখানে অবশ্যই শুভমান গিল, তা বললে ঋদ্ধিমান সাহা, এছাড়াও শেষ আয়ারের দুর্দান্ত পারফরমেন্স।